হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কথা বলতে বলতে মাঝে মধ্যে কাশি হতে পারে, কারণ কাশি হয়েছে, সেই কারণের জন্য আগে থেকেই বলে রাখছি। তো আমাকে আমার গত ভিডিওটা দেখে, মানে লাস্ট ভিডিওটা দেখে অনেকেই বলেছো সুতপা ফ্রেশ লাগছে, তোমাকে ফ্রেশ লাগছে, অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে আছো, তোমরা পাশে আছো সেই কারণের জন্যই আমি পুনরায় উঠে দাঁড়াতে পেরেছি। অবশ্য লড়তে তো হবে আমাকে, কিন্তু তোমরা যে এই যে মেন্টালি সাপোর্টটা দিচ্ছ, এটাই অনেক। আর কতদিন নেতিয়ে থাকা যায়? নেতিয়ে থাকতে থাকতে চ্যানেলটা এক সপ্তাহ ধরে আমার বসে গেছে, পুরো এক সপ্তাহ ধরে আমার চ্যানেলটা বসে গেছে। তো সেটাকে টেনে তুলে ধরার দায়িত্বও আমার। তো এই যে টেনে তোলার চেষ্টা করছি, এটাতেও লোকের আপত্তি। কোথায় গিয়ে আপত্তি ঠেকেছে জানো? আমার ভুরুতে গিয়ে আপত্তি ঠেকেছে, যে আমি কেন আইব্রো সেট করি, আইব্রো কেন আঁকি, ভুরু কেন আঁকি, কাজল কেন দিই, সেই নিয়ে মানুষের বড্ড আপত্তি। এই তোর নাকি কষ্ট, তুই যে ভুরু আঁকছিস, তুই তো ভুরু আঁকতে ভুলিসনি, তুই তো টিপ পরতে ভুলিসনি, এরকম কথাবার্তা বলছে। আমি এরকমও অনেক মানুষকে দেখেছি যাদের বাড়িতে সদ্য সদ্য মানুষ মারা গেছে, তারপরে ওই দিন পনেরো পরে লিপস্টিক দিয়ে বাড়ির বাইরে বেরিয়েছে, লিপস্টিক দিয়ে বাড়ির বাইরে বেরিয়েছে, ঠিক আছে, ঘরে অনেক বড় অশান্তি হয়েছে, কিন্তু মেকআপ টেকআপ করে নিয়ে, হ্যাঁ, তারপরে আর কি ক্যামেরার সামনে আসতে তারা কিন্তু লজ্জা পায়নি। তাহলে আমি কেন এত লজ্জা পাবো? বাড়িতে চরম অশান্তি হওয়ার পরেও, চরম দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু তারা সেজে গুজে বাড়ির বাইরে বেরোয়, তাহলে আমি কেন লজ্জা পাবো? আমার কেন ভুরু আঁকাতে এত আপত্তি তোমাদের? তো এত আপত্তি করো না গো, এত আপত্তি করো না, একটুখানি ভুরুটাই তো আঁকি, একটুখানি কাজলই তো পরি, একটুখানি টিপি তো, একটা টিপি তো লাগাই, এমন এটাকে তো সাজগোজ বলে না, এটাকে নর্মাল থাকাই বলে। তাও দেখো আজকে তোমাকে কথার জন্য আমি ভুরুও আইক্কা বসি নাই, কাজলও করি নাই, এই টিপটা পড়া ছিল, টিপের আঠাটা ভালো তো তাই টিপটা রয়ে গেছে, ওই দুই তিন দিন থাকে একটা টিপ লাগাইলে। তো যাই হোক, এবার কন্টেন্টে আসি, সেটা হচ্ছে আমাদের দালাল দিদি, আমাদের ভাইটুর দালাল দিদি তো চোখের জলে নাকের জলে এক করেছে। আমি তো দেখে অবাক যে কি এমন হয়েছে যেটা আমি জানতে পারিনি, যেটা আমরা কেউ জানতে পারলাম না, অথচ দালাল দিদি জানতে পেরেছে। এবার তোমরা বলবে সুতপা তুমি কেন অবাক হচ্ছ, ও তো ওদের ঘরের সদস্য, ও তো ভাইটুর ঘরের সদস্য, ভাইটুর আপন দিদি, হ্যাঁ আপন দিদি, তাহলে তুমি কেন অবাক হচ্ছ? ওদের ভাইটুর খবর দালাল দিদি জানবে না তো কি তুমি জানবে? সত্যি তো দালাল দিদি ওদের খবর জানবে না তো কি আমি জানবো? তো যাই হোক, যাই খবর, ভাইটুর যাই খবর হোক না কেন, মনে হচ্ছে খুব করুণ খবর। সেই কারণের জন্য আমাদের দালাল দিদি চোখের জলে নাকের জলে করতে করতে একাকার অবস্থা, একাকার অবস্থা। আবার তার মধ্যেও হুমকি দিচ্ছে আমাদের দালাল দিদি। কী হুমকি দিচ্ছে? যে চোখের জলে নাকের জলে সবাইকেই হতে হবে, ওই তো ঘুরিয়ে ঠুরিয়ে সেই আমার দিকেই হুমকি। সে কবে থেকে বলছি এই ভাইটুর ব্যাপারে আমাকে হুমকি দিয়ে লাভ নেই, আমার কাছে সব রেখে দিয়েছে। ও আজকে আবার পাল্টু পিশোর কথা নিয়ে বসেছে, যে পাল্টু পিশো কথা একরকম বলেছে আর পাল্টু পিশোর কথাটাকে নিয়ে আরেক দিকে চালনা করে দিয়েছে। পাল্টু পিশো কি বলেছে, পাল্টু পিশোর কথাকে কে কোন দিকে চালনা করেছে, সেটা না হয় যারা বিচার বিবেচনা করবেন তারাই বুঝে নেবেন। আমাদের এখানে আগ বাড়িয়ে লাফালাফি করার তো কোনো মানে হয় না। মানে হয় কি, কোন প্রমাণে কে কি বলেছে, সেই বলার পিছনে কারণ কি, সেইটা ওই আইনের লোকেরাই বুঝে নেবেন, ঠিক আছে, আইনের লোকেরাই বুঝে নেবেন। এটার কথার মানে কি, ওই পাল্টু পিশো বলছিল ভাইটুর মায়ের সম্পর্কে যে আমরা ভেবেছিলাম ছেলের বিয়ের পরে মা শুধরে যাবে, কিন্তু সে শুধরায়নি, এই কথাটার কোন মানে হয় আর আমরা কোন মানে ঘুরিয়েছি একটুখানি ক্লিয়ার করো তো দালাল দিদি, ভাইটুর দালাল দিদি একটুখানি ক্লিয়ার করে বলো তো, যে ওই পাল্টু পিশো যে বলেছে যে ভেবেছিলাম ছেলের বিয়ের পরে মা শুধরে যাবে কিন্তু মা শুধরায়নি, কোন শুধরানোর কথা বলেছিল, ভাইটুর মা তাহলে কীভাবে বিগড়েছিল? ভাই আমরা তো জানি না, না আমরা যাতায়াত করি, না আমরা ক্যামেরা গিয়ে রিপোর্টারের মতন মুখের উপরে ফেলি, আমরা কিছুই জানি না, আমরা লাল গামছা নীল গামছা কোনো কিছুই নেড়েচেড়ে দেখিনি, যা নেড়েচেড়ে দেখার এই দালাল দিদি দেখেছে, সুতরাং যা বলার এই দালাল দিদি বলতে পারবে। আর আমি তো ভরসা করি আইনের উপরে, যে এই যে পাল্টু পিশো যে এই কথাগুলো বলেছে, এই কথাগুলো বলার মানে কি, আমরা সেটা নিয়েই বলেছি, সামনে এসেছে বলেই বলেছি। আর এই রেকর্ডিংটা কোথায় প্রথম ফাঁস করা হয়েছে টিনার ভিডিওতে। তাহলে ভাই চোখের জলে নাকের জলে আমি কেন এক হবো? ভাই আমি কেন এক হবো?
আমার আমাকে আমাকে অ্যাপোলজি চাইতে বলা হয়েছে, আমি তো অ্যাপোলজি চেয়ে নিয়েছি, যে বিষয়টা আমি ভুল করেছি সেই বিষয়টা সম্পর্কে আমি অ্যাপোলজি চেয়ে নিয়েছি, যে আমাদের ভাইটুকে আমি যেই বাজে বাজে নামে সম্বোধন করেছি সেটা আমার করা উচিত হয়নি, তার জন্য আমি ভাইটুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, হয়ে গেল। তো আমার ব্যাপারটা না হয় আমিই বুঝবো, চোখের জলে নাকের জলে সত্যি একা একজন কি হবে, ওই পক্ষের দালাল দিদিকেও হতে হবে, ওই পক্ষের দালাল দিদিকেও হতে হবে, আর হতেই হবে, হতেই হবে, কারণ সাইবার থানা থেকে অ্যালার্ট করে দেওয়ার পরেও তাদেরকে নিয়ে প্রত্যেক দিন ভিডিও নামছে, প্রত্যেক দিন ভিডিও নামছে। তো চোখের জলে নাকের জলে এক তো হতেই হবে, চোখের জলে নাকের জলে এক হতেই হবে, কিছু করার নেই। আমাকে না এরকম আবার কেউ কোনো সাইবার থানা থেকে ডেকে বিধিনিষেধ দেয়নি, আমাকে বলা হয়েছে যে আমি নাকি ফলস অ্যালিগেশন লাগিয়েছি। তো আমি আমার ভিডিওর মাধ্যমে ভাইটির উপরে কোনো রকম কোনো ফলস অ্যালিগেশন লাগাইনি, শুধুমাত্র কয়েকটা খারাপ নামে ডেকেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তারপরে যা হবে সবই প্রমাণ সাপেক্ষ, যা হবে সব প্রমাণ সাপেক্ষ। আমি জানি আমার উপরে চাপটা বেশি, কারণ আমার কথা একদম জায়গা মতন গিয়ে লাগে, তো সব সত্যি কথাগুলি বলি, তো তাই সবারই জ্বালা ধরে, প্রত্যেকে জ্বালা ধরে যায় যে এই তো আমার ভাণ্ডা ফোড়া শুরু করে দিয়েছে, আমার ভাণ্ডা ফাটানো শুরু করে দিয়েছে, সেই কারণে আমার উপরেই চাপটা বেশি আসে। আমি বুঝি, তো সেই চাপ নিতে হবে, কিছু করার নেই, কর্মক্ষেত্রে আসলে পরে বাধা তো আসবেই, জীবনে চলার পথে বাধা আসবে, সেগুলোকে ওভারকাম করতে হবে এবং দেখতে হবে আমি কী কী ভুল করেছি, সেই ভুলগুলো যেন পুনরায় রিপিট না করি, সেটাও দেখতে হবে। তো আমার মনে হয় আমি যতদূর আমার মনে হয় ততদূর যে আমি ভাইটুর নামে কোনো ফলস অ্যালিগেশন লাগাইনি, যা লাগিয়েছে তাহলে পাল্টু পিসও লাগিয়েছে, তাহলে পাল্টু পিসোকে ধরো ভাই, আমাকে ধরে লাভ নাই, ওই কেস ফেস করবে, যেতে হবে, প্রমাণগুলো দিতে হবে, ব্যাস হয়ে যাবে, ডাকবে আমাকেও একটা লয়ার ধরতে হবে, আমার বাড়িতে লিগাল নোটিশ আসবে, কেসের ব্যাপারে আসবে, আমাকে ধরতে হবে, উকিল ধরতে হবে, আমাকে প্রমাণগুলো তার হাতে তুলে দিতে হবে, ব্যাস হয়ে গেল আর কিছু। তো যাই হোক, চোখের জলে নাকের জলে এই ব্যাপারটা মিটলো, তো তুমিও তৈরি থাকো দালাল দিদি, চোখের জলে নাকের জলে তুমিও তৈরি থাকো। ও আবার দালাল দিদি বলে দিয়েছে যে কালকে যখন ভাইটু কোনো ভিডিও করবে, ও দালাল দিদি আবার ভাইটুকে রিকোয়েস্ট করবে একটা ছোট্ট করে হলেও যেন একটা লাইভ করে, যে নিজের দিদার মৃত্যুতে মৃত্যুর পরের দিনই আর কি ভিডিও পোস্ট করতে পারে, তাকে রিকোয়েস্ট করতে হবে না, সে এমনি ভিডিও করবে, ভিডিও করবে, লাইভ করবে, যাই করবে সে এমনিই করবে, তাকে আর রিকোয়েস্ট করতে হবে না। যাই হোক, একটা অধিকার যে আছে সেটা বারবার ভিডিওর মাধ্যমে ফলায়, ফলাও করে, আর কিছুই না। তো বলছে ওদের অবস্থা খুব খারাপ, এত মানে কি বলবো আর কি, বিশাল নাকানি চোবানি খাইয়েছে, আর সেটা কে খাইয়েছে, সেটা টিনা খাইয়েছে। নাকানি চোবানি খাওয়ানো মানে কি, নাকানি চোবানি খাওয়ানো মানে বলছে তো বাড়ি ফিরে আসছে, কী নাকানি চোবানি খাইয়েছে ভাই, আইডিয়া করতে পারছি না গো, আইডিয়া করতে পারছি না, টিনার সঙ্গে কোনোরকম কোনো কথা হয়নি, আর এখন আমি যেই পরিস্থিতিতে আছি সেখান থেকে দাঁড়িয়ে আমি টিনার সঙ্গে মানে কি বলবো, কথা বলার পরিস্থিতিতেও নেই, আমি নিজেকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছি, ভীষণ পরিমাণে ব্যস্ত আছি, সেই কারণে আমি খোঁজ খবরও নিতে পারছি না, আর সব কিছু দেখছি। আমি ভাবলাম যদি টিনার কিছু জানানো হয় তাহলে অবশ্যই জানাবে, কারণ আমি বুঝতে পারছি পুরো বিষয়টা আইনের আয়তায় চলে গেছে, সেই কারণে আমি আর ওখানে ঢুকছি না, এখান থেকে দূরে থাকাই ভালো হবে, আর যেটা ভিডিওতে দেখবো সেটা নিয়ে বলাটাই উচিত হবে। ওই কে কী বলছে না বলছে, তোমরা রেডি থেকো, টিস্যু পেপার নিয়ে রেডি থেকো, রুমাল নিয়ে রেডি থেকো, এই কথা বলার মানে কি, তার মানে এমনই একটা ভিডিও আসতে চলেছে যাতে করে আমরা বুঝতে পারবো, হয়তো আমরা যেটা ভাবছি যে এটা মনে হয় হয়েছিল ভাইটুর সাথে, হয়তো সেটাই। এবার তোমরা ভাবো যে তোমরা কী ভাবছো, তোমরা কী ভাবছো, তোমরাই জানো। তারপরে বলছে আমার যাওয়ার কথা ছিল, বলছে আমার যাওয়ার, আমার যাওয়া উচিত ছিল, কথা ছিল না, আমার যাওয়া উচিত ছিল, এখানে আমার থাকাটা উচিত ছিল, গেলি না কেন, গেলি না কেন, সব কিছুতে তো আগ বাড়িয়ে চলে যাস, ক্যামেরাটা নিয়ে আগ বাড়িয়ে চলে যাস, তা এবার গেলি না কেন, সবাই মিলে যখন গেছে তাহলে নিশ্চয়ই চার চাকাতে গেছে, তুই বললি সবাই মিলে গেছে, তাহলে নিশ্চয়ই চার চাকাতে গেছে, তো চার চাকাতে গেছে সেখানে তোর জায়গা হলো না, তোকে তো রাস্তার মাঝখান থেকে তুলে নেয়, তোকে তো রাস্তার মাঝখান থেকে তুলে নেয়, তো তোকে তুললো না, যা নাকি তুই গেলি না, নাকি এমন জায়গায় গেছে যেখানে ভিডিও করা যাবে না, তুই ভেবেছিস এমন জায়গায় গেছে আমি ভিডিওই করতে পারবো না, তাহলে গিয়ে আর কী করব, আমার না ভিউজ ইনকাম করতে পারবো, না ভিউজ কামাতে পারবো, না টাকা ইনকাম করতে পারবো, তাহলে আমার গিয়ে কী হবে, আরে এই জন্য কি গেলি না, নতবা কখন গেছে সেটা অবশ্য জানি না, তবে বলছে ফিরতে ফিরতে রাত 12টা হয়ে যাবে, তার মানে যেখানে গেছে
সেখান থেকে ফিরতে অনেকটা বেশ টাইম লাগবে। তাহলে যখন গেছে তাহলে মানে খুব তাড়াতাড়ি গেছে, তা তোকে জানায়নি? যখন যাচ্ছে, যখন রেডি হচ্ছে তখনও তোকে জানায়নি? এদিকে সৌমালি তো বলল, যখন আর কি ঘাট কাজ হচ্ছিল, মানে ওই মৃতদেহ দাহ শবদেহ দাহ করা হচ্ছিল, সব যখন দাহ করা হচ্ছিল তখনও নাকি ফোনে ব্যস্ত ছিল ভাইটু, নাকি তখনও ব্যস্ত ছিল, তা তোকে জানালো না? নাকি তুই গেলি না, নাকি তুই গেলি না? এমন কোথায় রেখেছিল যে তুই গেলি না? কেন গেলি না? এত তো নাকি ঝড় বুকে আগলে রাখবি। হ্যাঁ, তো যাই হোক, বলছে ছেলেটাকে যদি নিয়ে নেয় তাহলে পাগলা হয়ে যাবে ভাইটু, পাগলা হয়ে যাবে। তো এই ছেলেটাকে নেওয়ার প্রসঙ্গে আমাদের ভাইটু একটা খুব সুন্দর কথা বলেছে। দালাল দিদি বলছে, ভাইটু একটা কথা বলতে গেলে 10 বার চিন্তাভাবনা করে তারপরে বলে। ভাইটু ভিডিওতে কোনো কথা বলতে গেলে 10 বার চিন্তাভাবনা করে বলে, যাতে করে ওর কথার মাধ্যমে কেউ আঘাত না পায়। ওহ মাই গড! তাহলে শোনো কি বলছে, কেউ যেন আঘাত না পায়, মানে দর্শকরা যেন আঘাত না পায়। আঘাত কাকে দিতে হবে? আঘাত দিতে হবে নিজের বউকে, আর বউকে যারা সাপোর্ট করছে তাদেরকে। আর কি বলে আঘাতটা দেবে? আমার তো মনে হয় না ও ছেলেকে নেবে, আমাদের ভাইটু বলছে বউয়ের নামে। আমার তো মনে হয় না ও ছেলেকে নেবে, ছেলে নিলে রোমান্স করবে কী করে? দুজনের মাঝখানে যখন শোবে রোমান্স করবে কী করে? এটাকে ভেবেচিন্তে কথা বলা বলে ক্যামেরার সামনে? এটাকে ভেবেচিন্তে কথা বলা বলে? আমার তো মনে হয় না কোনো ভদ্রবাড়ির ছেলে তার বউ সম্পর্কে এই কথা বলতে পারে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে এসে, যে বাচ্চা ছেলেকে মাঝখানে রেখে রোমান্স করবে কী করে? ছি 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 ছি, এই নাকি ভেবেচিন্তে কথা বলে? তো বাচ্চাকে টিনা নেবে কি নেবে না সেই সম্পর্কিত একটা তথ্য টিনা বহু আগে দিয়ে রেখেছে, যে ও কোর্টে অ্যাপিল করেছে, মানে উকিলের কাছে গেছিলো বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে। তারপরে কোনো আপডেট কিন্তু আমরা পাইনি, তারপরে কোনো আপডেট আমরা ভিডিও মারফত পাইনি। তো এরপর টিনা তার ছেলেকে নেবে না তাদের কাছেই রেখে দেবে, সেটা সম্পূর্ণ টিনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা কি বলতে পারি, যেটা দেখছি সেটা দেখে কি বলতে পারি, যেই প্রমাণ টিনা আমাদেরকে দেখিয়েছে যে টিনার অনুমতি ছাড়া কোনো নমিনি কিন্তু ছিল না ওই অ্যাকাউন্টটার, কোনো নমিনি ছিল না, সেটা টিনা নিজের মুখে বলেছে। তো যে ওনার অ্যাকাউন্টের যে ওনার, তার পারমিশন ছাড়া যদি কেউ টাকা তোলে তাহলে সেটাকে কি বলে? চুরি করা বলে, সেটাকে চুরি করা বলে। তাহলে যেই বাচ্চার বাবা নিজের বউয়ের টাকা তাকে না বলে হাতিয়ে নেয়, তাহলে সেই বাড়ির সেই ছেলেটা, বাচ্চা ছেলেটা কী শিখবে, কী শিখবে? যদি কেউ বলে যে টিনার কাছে বাচ্চাটা থাকলে কী শিখবে, তাহলে এখানে থেকে কী শিখবে, এখানে থেকে তাহলে কী শিখবে? এটার প্রমাণ পাওয়া গেছে, সেই কারণে এই কথাটা বললাম যে টাকা 9-6 করেছে, সেই কারণে এই কথাটা বললাম। তো 9-6 করা শেখাবে? টিনা যেমন চরিত্র খারাপ করা শেখাবে, সবাই বলে টিনা নিজে চরিত্র খারাপ, টিনা চরিত্র খারাপ করাই শেখাবে বাচ্চাটাকে। তাহলে এখানে বাবা তো টাকা 9-6 করছে, তাহলে কি ছেলেকে 9-6 করা শেখাবে? কারণ বাবা মায়ের শিক্ষা কিন্তু সন্তানদের মধ্যে আর কি ইয়ে হয়, কি যেন বলে ওটাকে, পরিচালিত হয়। তো যখন যেটা মানুষ বলে তখন সেটা তাকে ভেবে বলা দরকার, এটা সবারই মাথায় রাখা উচিত, এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই মাথায় রাখা উচিত। তো আমাদের দালাল দিদির অনেক বড় বড় প্ল্যান ছিল গো, অনেক বড় বড় প্ল্যান ছিল, ভাই ফোটা নিয়ে প্ল্যান ছিল, তারপরে নেক্সট আরও অনেক কিছু নিয়ে প্ল্যান ছিল, যাতে করে বারবার নিজেদের বাড়িতে ভাইটুকে ডেকে আনা যায়, যাতে করে বারবার ভাইটুর বাড়িতে নিজের থোবরাটা গিয়ে দেখানো যায়, এরকম অনেক প্ল্যান ছিল। আহারে কি এমন যে হলো যে ভাই ফোটার প্ল্যান ভেস্তে গেল বলে ও মনে করছে, বলছে জানি না কি হবে। তো ভাই ফোটা এখনো আসতে দেরি আছে, এখনও দেরি আছে, এখনও 4-5 দিন হয়তো দেরি আছে। কালী পূজা কবে, শনিবার না রবিবার জানো, তাই না? রবিবার মনে হয়, হ্যাঁ রবিবার। তাহলে তারপরে, তার 2 দিন পরেই তো মনে হয় ভাইপোটা হয়, ভাইটাই নাই তো, জানি না, বুঝতে পারলা? তো যাই হোক, তো এখনও হাতে সময় আছে, বলছেই তো দালাল দিদি, তো বলছে যে চলে আসছে, বাড়িতে চলে আসছে, তার মানে বাড়িতেই থাকবে, তাহলে ভাইপোটা কেন হবে না? তোদের বাড়িতে যাবে, তুই চিন্তা করিস না, তোদের বাড়িতে যাবে, তোকে ভিউজ দেবে, নিজেও ভিউজ কামাবে, সব কিছু হবে, এত চিন্তা করছিস কেন, কেন এত চিন্তা করছিস? অনেক বড় প্ল্যান ছিল। দেখো
আজকে ভাইটুর সঙ্গে কি হয়েছে আমরা কেউ জানি না, শুধু এইটুকুই বলবো সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, বাবা মা, বয়স্ক বাবা মা তারা যেমনই হোক না কেন তারা যেন ভালো থাকে। যাই হয়েছে আমি সত্যি জানি না কি হয়েছে না হয়েছে, তবে ওর চোখ মুখ দেখে যা বোঝা গেল যে যা প্রিটেন্ড করতে চাইছে তাতে করে মনে হলো যে খুব খারাপ কোনো এক্সপিরিয়েন্স হয়েছে ওদের ভাইটুর, সেই কারণেই দালাল দিদি এইভাবে কথা বলছে। তো যাই হোক না কেন ওরা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, আপডেট দিক, আমাদের সামনে আসুক, কথা বলুক কি হয়েছে না হয়েছে আমরাও জানতে পারবো। তো আমাদের দালাল দিদির খুব কষ্ট হচ্ছে, স্বাভাবিক, কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, অনেক প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো সুস্থভাবে হবে না সেটা নিয়ে খুব কষ্ট হচ্ছে, ভাইফোঁটার প্ল্যান ভেস্তে গেল, এত কিছু হচ্ছে তার মধ্যে দিয়েও এইসব প্ল্যান করে বেড়াচ্ছে, এত কিছু হচ্ছে তার মধ্যে দিয়েও এইসব প্ল্যান করে বেড়াচ্ছে, কে কখন কার বাড়িতে যাবে, কে কি করবে। আর এই যে কথাটা বলল যে 3 বছর ধরে কোনো যোগাযোগই ছিল না, হঠাৎ করে এসে হ্যাঁ একেবারে মানে কি বলবো আগুনে ঘি ঢালার মতন কাজ করে দিল, কে আবারও অ্যাটাক করলো, কাকে, সোমালিকে, আবারও সোমালিকে অ্যাটাক করলো। বুঝতে পারছো এখন কোথায় জ্বালাটা ধরেছে? সোমালি কেন মুখ খুলল? সোমালিকে মুখ খুলতে বাধ্য করেছিস তুই, সোমালি তো মুখ খোলেনি 3 মাস ধরে, একটা বারও কিছু বলেছে না, ইনিয়ে না বিনিয়ে না সরাসরি কোনো সময় তো কিচ্ছু বলেনি, তাকে তো জোর করে তুই টেনে আনলি, পিসি 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 বলে বলে তুই টেনে আনলি, আর এখন তুই ওকে দোষারোপ করছিস? ইস, কেন যে অ্যাকশান নিচ্ছে না, কেন যে অ্যাকশান নিচ্ছে না তোর বিরুদ্ধে ভগবান জানে, কেন তোকে ছেড়ে দিচ্ছে, তোকে যে দেখতে পারে না সেটা বেশ ভালোই বোঝা গেছে, তোকে যে সহ্য করতে পারে না সেটা বেশ ভালোই বোঝা গেছে, আর সেই কারণেই ভাইটুর রাগ, কেন এখন আমার এত বড় দিদিকে এই কথা বলল, এই কথা কেন বলল, সেই কারণে নিজের দিদির উপরে, নিজের মায়ের পেটের দিদির উপরে বিশাল রাগ হয়ে গেছে আমাদের ভাইটুর। ভাবো সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে, সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে। তো একটা কথা আজকে দালাল দিদি বলে ফেলেছে যে আমাদের সঙ্গে, আমরা তো এজেন্ট, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার সাথে ভাইটুর সম্পর্ক ঠিক রাখতেই হবে, নতোবা ভাইটুর মাথায় এটা চলতে পারে যে আমার সঙ্গে যদি সম্পর্ক না রাখে ঠিক তাহলে আমি ছোবল দেব। নিজের মুখে দালাল দিদি আজকে এই কথাটা বলল, দালাল দিদি নিজের মুখে এই কথাটা বলল যে আমি যদি ও যদি আমার সঙ্গে সম্পর্ক ঠিক না রাখে তাহলে এমনও তো হতে পারে আমি ছোবল দেব। বুঝে গেছে যে তুই ছোবল দিতে পারিস, সেই কারণেই তোকে নিয়ে কচু খাওয়াচ্ছে, তুই হলি কচু খাওয়া দিদি, মাঝে ভাবে মানিস না কিন্তু, বুঝতে পারলি তো, তুই কচু শাক খাইয়েছে না, সেই কারণে বলছি তুই হচ্ছিস কচু খাওয়া দিদি আর তুই কচু দেওয়া দিদি, তুই পুনরায় সোমালিকে টানলি। আর বন্ধুরা আমাদের ভাইটু গতকালকে ভিডিওতে দেখলাম, লাইভ না কি করেছিল, তাতে দেখলাম যে বলছে টিনার বাড়ির লোকেরা নাকি নোংরা, টিনার বাড়ির লোকেরা নোংরা, আর সেই নোংরামিকে ও আইডেন্টিফাই করেছে কী দিয়ে বলেছে যে কী হিসাবে বলেছে যে নোংরা, কারণ তারা নাইটি পরে নাচ করেছে, তারা নাইটি গায়ে খাটিয়ে নাচ করেছে, সেই কারণে টিনার বাড়ির লোকজন হচ্ছে নোংরা। একটুখানি মনে করে দেখো তো, এরকম রাত্রেবেলা পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করে পেট বের করে কে নাচছিল, মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে, ভাইটুর দালাল দিদি পেট দেখিয়ে তারপরে লাল গামছার সঙ্গে মানে পাল্টু পিশোর সঙ্গে নাচানাচি করছিল, আর পাল্টু পিশোর কী স্টেপ গো, পাল্টু পিশোর কী স্টেপ, এরকম করে নিয়ে এরকম করে করে নাচছিল, পাল্টু পিশোর স্টেপ কী। তারপরে দুই বান্ধবী আর কি, পিসি আর আমাদের দালাল দিদি, এদের কী স্টেপ নাচের, তো এরা খুব ভদ্রভাবে নাচ করছিল তাই না, দেখ না, ও রশিয়া যায় রে মন পুড়িয়া গানটাও মনে আছে, তো হেভি সুন্দর নাচ করছিল, ওটা নোংরামি ছিল না, নাইটি পরে নাচ করেছে সেটা নোংরামো, নাইটি পরেছিল কিছু দেখা যাচ্ছিল না তো তাই সেটা নোংরামো হয়ে গেছে, আর শাড়ি পরে পেট বের করে নাচছিল সেটা নোংরামো না। তো এই ধরনের একটা কথা বলার কারোর কিন্তু অধিকার নেই, তো বলেছে নাইটি পরেছে, নাইটি পরে নাচ করেছে, কিছু দেখা গেছে, আমি ওই নাচ করেছে যখন তখন আমিও বিরোধিতা করে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু হ্যাঁ নাইটি পরে নাচ করার জন্য আমি বিরোধিতা জানাইনি, আমি প্রতিবাদ করেছিলাম যে নিজের মেয়ে বাড়িতে নেই সেখানে কী করে এত আনন্দ করছে, মেয়েটার জীবনে এত ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, ঘটে গেছে, কী করে মা হয়ে নাচ করেছে, আমি এই কথা বলে প্রতিবাদ করেছিলাম, নাইটি পরে নাচ করেছে না শাড়ি পরে নাচ করেছে সেটা বড় কথা নয়,
তো নাইটি পরে নাচ করেছে, যথেষ্ট ভদ্রতার সঙ্গে নাচ করেছে, শাড়ি পরে পেট বার করে নাচ করেনি। সবসময় দ্বিচারিতা করলে হবে? ভাইটু আমাদের সবসময় দ্বিচারিতা করে গেছে, দুই রকম কথা বলে গেছে। আর এখনও দালাল দিদি বলছে ভাইটু কোনো রকম কোনো মিথ্যে কথা বলেনি, কোনো রকম কোনো মিথ্যে কথা বলেনি। 5 লাখের 9-6 করেছে, হেরফের করেছে, করে আবার যার টাকা থেকে, যার কাছ থেকে মানে সরিয়ে ফেলেছে টাকা, তাকেই দোষারোপ করেছে। ভাবা যায় কত বড় প্রতারক, কত বড় প্রতারক ভাবা যায়। আমার টাকা আমার থেকে আমাকে না বলে নিয়ে গেছে, আবার আমাকেই দোষ দিচ্ছে, আবার আমাকেই দোষ দিচ্ছে। টাকাটা আমার, আমি যদি নিয়েও আসতাম, মানে টাকাটা টিনা, টিনা যদি টাকাটা তুলতো, তারপরেও তো টিনাকে খারাপ কিছু বলা যায় না, কারণ ওই টাকাটা ওর। অথচ টিনার টাকা তোলেইনি, টিনার থেকে পুরো সরিয়ে নিয়েছে, যেটা কিনা পুরো প্রমাণ দেখিয়ে দিয়েছে। তারপরেও দালাল দিদি বলছে ভাইটু হচ্ছে সত্যবাদী, সত্য কথা বলে। এরকম আরও প্রমাণ তোমরা পাবে, কী হয়েছিল না হয়েছিল সব প্রমাণ তোমরা পাবে, যেটা কিনা ভাইটু নিজের মুখেই গতকালকে বলে দিয়েছে যে ঘটি গরম যাচ্ছে, যে এক হাতে নোড়া নিয়েছে, এক হাতে জামা কাপড় নিয়েছে, ছেলেটাকে তো নেয়নি। তাহলে ভাইটু কিন্তু এখানে নিজের মুখেই বলে দিয়েছে যে টিনার এক হাতে নোড়া ছিল, এক হাতে জামা কাপড়ের ব্যাগ ছিল। তো ভাইটু টিনার হাতে নোড়াটা কেন ছিল, টিনার হাতে নোড়াটা কেন ছিল, তুমি তো কথা বলতে বলতে তুমি যে কি খেয়ে বসেছো সেটা তুমিই জানো। তুমি বলেছ টিনার এক হাতে নোড়া ছিল আর এক হাতে জামা কাপড়ের ব্যাগ ছিল, অথচ ছেলেটাকে নিতে পারলো না। তাহলে নোড়াটা কেন ছিল, টিনার হাতে নোড়া কেন ছিল, সেই কারণ টিনা ব্যাখ্যা করে দিয়েছে যে তোমরা তিনবার তাকে খুন করার চেষ্টা করেছো, নিজের বাঁচার খাতিরে, নিজের জীবন রক্ষার্থে সে নোড়া হাতে তুলে নিয়েছে। তাহলে এই কথাটা মিলে গেল তোমার কথার সঙ্গে, মিলে গেল টিনার কথা তোমার কথার সঙ্গে মিলে গেল। তাহলে নিজের প্রাণ রক্ষার্থে টিনা নোড়া হাতে তুলে নিয়েছিল, তার মানে তোমরা মারতে গেছিলে, তোমরা মারতে গেছিলে, এ কথাটার মানে তো এটাই বেরোয়, কারণ টিনা নিজের মুখেই বলেছে যে আমি আমার জীবন বাঁচানোর জন্য নোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। তার মানে টিনা যে প্রত্যেকটা কথা সত্যি বলেছে, এখান থেকেই তার জলজ্যান্ত প্রমাণ। তো যাই হোক, আমরা কেউ জানি না ভাইটুর সঙ্গে কী হয়েছে না হয়েছে, একমাত্র ওই দালাল দিদিই জানে। তো দালাল দিদিই জানুক, আমাদের ভেতরের খবর জানার দরকার নেই। ভিডিওর মাধ্যমে যতটুকু সোশ্যাল মিডিয়া পাবলিক করা হবে সেইটুকু নিয়ে কথা বলাটাই বড্ড সেফ সবার ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। ভিডিওতে যা হচ্ছে যতটুকু পাবলিক করা হচ্ছে ততটুকু দেখে, ততটুকু সম্পর্কেই মুখ খোলাটা বাঞ্ছনীয় এবং হিতকর সবার পক্ষে। তো দালাল দিদি, চোখের জলে নাকের জলে তো সবাইকেই হতে হবে, শুধু আমি না, আমি অনেক চোখের জল ফেলেছি। এরপরে যা হবে, যেভাবে ফেস করতে হবে সেভাবে ফেস করবো, সেভাবেই ফেস করবো। তা তুমিও রেডি থেকো দালাল দিদি, আমাদের তুমিও রেডি থেকো। তুমি চোখের জলে নাকের জলে একসঙ্গে গুলে খাবে, নাকি রুমাল দিয়ে মুছবে, নাকি টিস্যু দিয়ে মুছবে? কারণ আমি অনেক ফেলে দিয়েছি, অনেক ফেলেছি, এবার কন্ট্রোল করছি, অনেক কন্ট্রোল করছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সোমালীকে আরও একবার বলবো, প্লিজ অ্যাকশন নাও। টাটা।